গুড মর্নিং জয়সীমাতে সবাইকে স্বাগতম। আমি জয়সীমা থটসে প্রীতমকে নিয়ে ভিডিও ছেড়েছি এবং সকালবেলায় কালকে প্রীতম অনেকগুলো কথা ক্লিয়ার করেছে, যেটা ও লাইভে করেছে সেই সংক্রান্ত নিয়ে ওর লাইভের কিছু কিছু মানে যেগুলো স্পেশাল কথাগুলোগুলো শেয়ার করেছি। তা দেখলাম এখানে না বললেই নয় প্রচুর কমেন্টস পড়েছে, যেখানটায় প্রীতমের দোষ, প্রীতমের দোষ, প্রীতম এই করেছে ওই করেছে। তারপরে ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও দেখেছি যেখানে বারবার বলা যে প্রীতম বাথরুমে গিয়ে নাকি দিশানির সাথে কথা বলতো, তারপরে হচ্ছে বিয়ের পরেও দিশানির সঙ্গে প্রীতমের একটা সম্পর্ক ছিল, দিশানি এই করেছে ওই করেছে সেই করেছে, মানে সব। আমার কাছে এবার একটা কথা বলি, ও কিছু মানুষের কথা, তোমার মেয়ে যদি, তোমার মেয়ের যদি হতো তাহলে কী করতো? আমার মেয়ে হলে চাপ গে এই যে ভিডিও, এই ওপেন ক্যামেরায় বলছি, যদি দেখতাম শ্বশুরবাড়ির লোকের দোষ আছে, শ্বশুর শাশুড়ি বা বর খারাপ, তাহলে আমাকে বলতে হতো না, আমার মেয়ে নিজেই ভুলে যেত। এই চুলকুনি মেরে মেরে কন্টেন্ট বানানোর জন্যে কিছুদিন অন্তর অন্তর প্রীতমের জন্যে খাঁচাং হাত, হ্যাঁ, তারপরে হচ্ছে লোককে দেখিয়ে কিছু কিছু খেলাম, খেয়ে হসপিটালে ভর্তি থাকলাম, এইসব কুত্তো ছিনালিগুলো আমার মেয়েই করতো না। বাইরের কথা লোকে বাদ দাও, আমার মেয়েই এগুলো করতো না। কারণ ও কখনো যখন দেখতো যে এত স্বামী খারাপ, যার শ্বশুর শাশুড়ি খারাপ, যে পরিবেশে সে মানিয়ে নিতে পারছে না, সেখান থেকে যখন একবার ছাড়া পেয়েছে, সেখানে নিশ্চয়ই সে দ্বিতীয়বার যাওয়ার জন্য ইয়ে করতো না। এগুলো হচ্ছে এদের কন্টেন্ট। এই চিঙ্কি মাসি এ নিজের মেয়েকে একটা কন্টেন্ট বানিয়ে রেখে দিয়েছে, যে নিজের মেয়েকে কন্টেন্ট বানায়, যে নিজের মেয়েকে প্রত্যেকটা মুহূর্ত মেয়ের কষ্ট, দেখো মেয়ে নাচ জানে, গান জানে, আঁকা জানে, পড়াশোনা জানে, এগুলো ট্যালেন্টগুলো ক্যামেরাতে তুলে ধরলাম এটা আলাদা, কিন্তু মেয়ের কষ্ট, মেয়ের যেটা সফট কর্নার সেটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে নিয়ে লোকের সামনে প্রেজেন্ট করে করে সেটা রেভিনিউ ইনকাম করে খেতে লজ্জা লাগে না ওর মায়ের? লাগে না? আমার হয়তো কথাগুলো তোমাদের অনেকের খারাপ লাগবে। দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে দুজনারই যখন উঠতি বয়স আসবে তখন ভুল আর ত্রুটি সবার হবে, সেই ভুল থেকেই শিখতে হবে। প্রীতমের ওঠা খারাপ, প্রীতমের বসা খারাপ, প্রীতমের হাঁচি খারাপ, প্রীতমের কাশি খারাপ, প্রীতমের হিস খারাপ, প্রীতমের হাগু খারাপ, প্রীতমের বিছনা খারাপ, প্রীতমের প্রত্যেকটা জিনিস খারাপ, তাহলে সেই ছেলেটার জন্য কেন কাঁদবে? তাহলে তো আমি তো বলবো ও মুক্তি পেয়েছে। প্রীতমদের ফ্যামিলির এত খারাপ, প্রীতমের ক্যারেক্টার খারাপ, কারণ প্রীতম বাথরুমে বসে বসে দিশানির সাথে কথা বলে, তার মানে ওই প্রীতম তো রিমিকে চিট করেছে। বাংলা কথা বলতে গেলে যদি প্রীতম বিয়ের পরেও বাথরুমে বসে, দেখো এখানটায় আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, প্রীতম দিশানি বা চিঙ্কির মেয়ে বা চিঙ্কি কেউই আমার কেউ না, কেউ আমার কেউ না, কিন্তু ভালো আর মন্দ অন্তপক্ষে এইটুকু চোখে দেখে বিচার করে ভিডিও করতে পারি। আমি মেনে নিলাম প্রীতম বাথরুমে বসে বসে দিশানির সাথে চ্যাটিং করেছে, ছাদে বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে দিশানির সাথে, মেনে নিলাম, যাও তোমাদের কথাই মানলাম। এরপর কি হলো, যখন দেখলো প্রীতমের কাছে 100 ভালোবাসা রিমি পাচ্ছে না, মানে চিঙ্কির মেয়ে পাচ্ছে না, তাহলে চিঙ্কির মেয়ে বাপের বাড়ি চলে গেল। ওর মা হোক বা যেভাবেই হোক আন্দোলন করে কষ্ট করে মেয়েকে যে কোনো ব্যাপার থেকে, জামাইয়ের হাত থেকে মেয়েকে রক্ষা করলো, তাহলে এরপর আবার কুত্তো ছিনালি কেন? তো রক্ষা তো পেয়ে গেছে, মেয়ে তখন বাপের বাড়িতে দারুণ রয়েছে, শর্ট পোশাক পরতে পারছে, দেখো ওদের বাড়িতে শর্ট পোশাক পরতে দেয় না, পচা পান্তা খাওয়ায়, এক খাবার ফ্রিজে রেখে দেয়, অনেক দিন ধরে খাওয়ায়, ভালো ভালোভাবে ঘুরতে নিয়ে যায় না, যদি দই মিষ্টি প্রীতম একদিন খাওয়ায় পরের দিন আবার ওর পয়সা দিয়ে খায়, স্বামীর বাড়ি থাকবো নিজের পয়সা দিয়ে আবার কী খাবো? স্বামী যা আনবে তাই খাবো, যা দেবে তাই পাবো, যা হবে তোমাকে করতে হবে, আমার জানি না, আমার এটা চাই তোমায় দিতে হবে। যে বউকে সোনার আংটি গিফট করেছে সারপ্রাইজ দেবে বলে সুন্দরভাবে বউকে নিজের চয়েসে আংটি রেডি করেছে, সেই আংটি পছন্দ না, ও বাপের বাড়িতে এসে মা যে আংটি কিনে দেবে সেই আংটি পরা, এখানে তো বোঝাই যাচ্ছে যে ও প্রীতমের সঙ্গে অ্যাডজাস্টেবলই নয়। যে প্রীতমের কেউ কাউকে না, এই যে এখান থেকে যদি কেউ কাউকে ভালোবাসে না, তার ছেঁড়া কাপড়টাও যদি দেয় না, সেটাও মনে হবে বেনারসি দিয়েছে। আর এখানে তো বেনারসি দিচ্ছে, সেখান থেকে বলছে এটা মানে ছেঁড়া, কারণ এটা ভালো না, এটা আমার জন্য কিনেছে তো পচা কিনেছে, অথচ দিশানির জন্য কিনলে ভালো। কিন্তু তার যেখানটায় মনটাই এরকম হয়ে থাকে, তাহলে সেই ছেলেটার কাছ থেকে যখন একবার মুক্তি পাওয়া গেছে, সেইখানটা তার দ্বিতীয়বার যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। তোমরা বলো, তোমরা বিচার করো এই বিষয়টা, কারণ আমার তো মনে হয় এটাই সাধারণ কথা, যখন তুমি এক জায়গা থেকে ছাড়া পাবা, সেখানে দ্বিতীয়বার সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তুমি লাফাবে না, তাই না? তার মানে এর মা আর মেয়ে মাঝে মাঝে ক্যামেরা খোলে, মাঝে মাঝে মেয়ে বলছে না আমি ওই বাড়ি ফিরবো না, ও যার সাথে আছে ভালো আছে, যেখানে আছে ভালো আছে, যা করছে ভালো আছে। তারপরও কন্টেন্ট কিসের, কিসের কন্টেন্ট? তার মানে ওর মায়ের 1 লাখ হচ্ছিল না, দেখো অনেক কদিন ধরে, অনেক কদিন এই 1 লাখের এই জার্নিটা না, 90-95 হয়ে আসার পর ওই 1 লাখ ক্রস করতে বেশিক্ষণ লাগে না, হ্যাঁ 1 লাখ ক্রস করতে বেশিক্ষণ লাগে না, তা অনেক কদিন ধরে আছে। ভাবো তো, যা 90-95 বা 91 লাখের চ্যানেল, তার ভিউজ হচ্ছিল কত? 4,000, 5,000, 3,000, 7,000, 8,000, তাও হচ্ছিল 7-8 হাজার টাকা, আমি বেশি বললাম, 4, 5 বা 6 এই ভিউ হচ্ছে। এখন মেয়েকে নিয়ে ক্যাওয়াজ করলে ভিউটা বেড়ে যাবে 50,000, 60,000, তাহলে সে তার মেয়েকে নিয়ে বারবার এই ক্যাওয়াজটা করতে ভালোবাসবে কি না? ইউটিউবে এসে ভাই যা দেখলাম সবই চোখের জল হচ্ছে কন্টেন্ট, ইউটিউবে এসে দেখলাম, কারণ প্রত্যেকটা মানুষের ইমোশনাল নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, মানে সিম্প্যাথি নিয়ে খেলে,
সবকে দেখলাম, দেখছি তো দিশানি, প্রীতম, রিমি, যখন এই চিঙ্কির মেয়ে প্রীতমের কাছে ছিল তখনও কিন্তু আমরা বারবার বলেছি সংসারটা কর, সংসারটা কর, সংসারটা কর। শোনো, দোষ ত্রুটি দুজনারই আছে, তাহলে কিছু দোষ তুই মাফ করবি, কিছু দোষ ও মাফ করবে। ও কী করেছিল, ও যখন প্রীতমের থেকে প্রথমবার গিয়ে মিলন মধুর ওখানটায় কোনো ওর পুরনো বয়ফ্রেন্ডের সঙ্গে কী সব চ্যাট করেছিল আমি মুখে বলবো না, তোমরা সবাই ভিডিওতে মিলন মধুর নিজে লাইভ করে বলেছে। এমনকি কুন্তল সে সঙ্গে প্রেম করার চেষ্টা করেছে, তাছাড়াও তাছাড়াও এ এড়ে গেড়ে ন্যাট্টু খেড়ে ওর যা যা বলেছে আমি বলছি না, নিশ্চয়ই রিম চিঙ্কির মেয়ে আমার বাড়িতে ছিল না বা আমার কাছে আসেনি, যেগুলো ভিডিও থ্রুতে বা যা এর ওর মুখে শুনেছি। তোমরাও যা করছো, তোমরা কিন্তু এখনও দেখোনি যে সেই সময় প্রীতম বাথরুমে বসে বসে দিশানির সাথেই চ্যাট করেছে, তোমরা কিন্তু দেখোনি, তোমরাও শোনা কথাই বলছো। আমরাও ঠিক তেমনই তোমাদের মতনই মিলন মধু, তারপরে কুন্তল, পায়েল, ওদের বাড়িতে যে যে গেছে সবার মুখে অনেক কথা শুনেছি, অনেক কথা, এবং ওরা আমাকে কানে কানে বলেনি, পাবলিকালি লাইভে বসে বসে বলেছে, সবাই বলেছে, সব দিকে বলেছে। এই যে ওর মায়ের পোষ্য ছেলে যেটাকে বলে বালপূর্বক, যে পোষ্য ছেলেটা, সে পোষ্য ছেলেটার সাথেও কী হয়েছে না হয়েছে বিয়ের আগে, সেটাও পোষ্য ছেলেটা নিজে বসে বসে বলেছে, আমরা শিখানো কথা না, সে নিজে লাইভে বসে বসে বলেছে, ভিডিও করে করে বলেছে, সব কথা বলেছে, আমরা জানলাম কী করে বলো? তাহলে এর এটা দোষ, এর এটা দোষ না, এর এটা দোষ। শোনো, নোংরা ইউটিউবে এই প্ল্যাটফর্মে সবাই, আমি যা দেখছি সবাই, সবাই নোংরা। এর ভেতরে যে যার সাথে সংসার করবে, ভাববে, ভালোবেসে করবে, করবে, নাহলে এখন তো মানে সব থেকে বড় ব্যাপার সুবিধা আইন করে দিয়েছে যে তুমি মানাতে পারছো না, সংসার করতে পারছো না, তুমি তোমার মতো সেপারেটলি থাকো। যেখানটায় ওর মা বাবা ওর মাথার উপরে আছে, ওর মা বাবা ওকে সেপারেট করে নিয়ে গেছে, এখন বলছে তোমার মা বাবা হচ্ছে মা বাবার কাছে ভালো থাকছে, ভালো খাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, পোশাক যেটা মন চাই সেটা পরতে পারছে, সব মেয়েরা বাপের বাড়িতে স্বাধীনতায় ভোগ করে। যেমন আমার মেয়ে, আমার মেয়ে বিয়ে করবে না, করবে না, তার কারণ ও এই লাইফটাকে বেশি পছন্দ করছে, বলছে পাগল নাকি বিয়ে করে কারোর বাড়ি গিয়ে তখন তার সাথে আমি তাকেও শান্তি দিলাম না, আমিও শান্তি পেলাম না, এর থেকে এই বেশ ভালো আছে। ভিডিও হয় প্রীতম, রিমি, দিশানি, মাঝখানে আমার মেয়েকে টেনে আনা হয় কেন? হ্যাঁ, আমার মেয়ে ক্রিয়েটার, আমার মেয়ে ভিডিও করছে, আমার মেয়ে কাউকে বলছে না, আমার মেয়ে ক্যামেরা খুলে লোকের বিচার করছে, হ্যাঁ, তাদের ঘরে নেই ল্যান্ডা গ্যান্ডা ব্যান্ডা নেই নাকি, সব কাটা অসভ্য ইতরগুলো, সব ইতরের দল, কথা বলছে, আমি ভিডিও করেছি, আমাকে বলো, দেখো না আমার কথা বলার সাথে তোমাদের পয়েন্ট মিলছে কি না, বাংলা কথা, মেয়ে সংসার করতে পারিনি, জামাই খারাপ, তোমাদের কাছে আমি মেনে নিলাম প্রীতম খারাপ, জামাইয়ের সাথে সংসার করতে পারিনি, মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, এখন তো মেয়ে সুখে মা বাবার আঁচলের তলায় রয়েছে, তারপরও কিসের হাতে চুলকানি, এখন আবার কিসের জন্য ছোটো বান্টুর কাছে দৌড়াদৌড়ি বলো তোমরা? ও তো খারাপ, ও তো ভালো না, ও তো চিট করবো, তো আবারও যদি চিঙ্কির মেয়ে প্রীতমের কাছে আসে, প্রীতম চিট করবে না তার তো কোনো মানে নেই, তাহলে ও যখন এখন সেফ জোনে আছে তারপরেও কেন আবার এখানটায় এসে মানে এইগুলো বারবার করে তোলা বলা, তার মানে বলতে এবার মেনে নিতে হবে যে মাসি তোমার কন্টেন্ট নেই, লাভ করছো কন্টেন্ট নেই, আমি মাসি, আমি চিঙ্কি মাসি, আমি আমার মেয়েকে প্ল্যাটফর্মে করি মূল্যে, করি মূল্যে একবার বললাম না, হ্যাঁ, তুমি তোমার মেয়ের ইমোশনাল জিনিসটা বোঝো না, তোমার মেয়ে খাচ্ছে সেটাকে তুমি ভিডিও করে ফেলো, তোমার মেয়েকে ভাবো না যে তোমার মেয়ের ইচ্ছা আছে কি নেই, গিলতে পারছে না, লুচি গলায় আটকে গেছে, জল খাচ্ছে, সেটাও তোমার ভালোবাসা। করতে করতে রিলস করে ফেললাম, তুমি তোমার চ্যানেলটা গ্রো করার জন্য উঠে পড়ে লেগেছো, এটাই কথায় আসো না, প্রীতমকে টানাটানি করছো কেন? তোমার মেয়েকে তুমি নাচাও, গান করাও, আঁকাও, পড়াশোনা করাও, যা মন চায় তাই করাও, এখন তো প্রীতমরা কিছু বলছে না, একটা কথা বলছে সবাই ভালো থাকতে দাও, সবাই সবাইকে ভালো থাকতে দাও। প্রীতম, দিশানি, আজকে প্রত্যেকটা মুহূর্তে প্রীতম আর দিশানিকে দোষ দেওয়া হচ্ছে, আজকে যদি সত্যি প্রীতমের সেকেন্ড বউ এতই বউ বরকে ভালোবাসা, তাহলে যখন প্রত্যেকটা জিনিস, এখন তোর মা প্রত্যেকটা জিনিস ক্যামেরা করছে তো, তখন যদি প্রীতম যখন ক্যামেরা করতো তখন বলতো ও আমি শ্বশুরবাড়িতে ঘর করতে এসেছি, ভিডিও করতে আসিনি, প্রীতমের প্রফেশনালটা কী? ভিডিও করা। তোমার প্রফেশনাল কী ছিল? ভিডিও করা। তুমি বাপের বাড়ি এলে ভিডিও করছো, তুমি শ্বশুরবাড়ি থাকলে ভিডিও করতে পারছো না, তার মানে বলতে হবে তোমার বরের প্রতি হিংসা, তোমার বর সাকসেস পাক, তোমার বর বড় হোক, তুমি সেটা চাও না, তুমি বাপের বাড়ি এসে মায়ের সাথে ভিডিও করছো, তার মানে তোমার মা সাকসেস পাক, বাবার সঙ্গে ভিডিও করছো, বাবা সাকসেস হোক, তোমার ভিডিও করছো, অথচ তুমি শ্বশুরবাড়ি থাকলে তোমার বরের সঙ্গে তোমার ভিডিও করতে ইচ্ছা করছে না, তার মানে এখানে তুমি তোমার বরকে জেলারসি, তাই না বলো? তোমরা বিচার করো, সবসময় একটা বাচ্চা ছেলের পিছনে লেগে থাকলেই হলো না, হ্যাঁ, সে ছেলেটা তার মতন, তার বয়সটা কত, সব থেকে বড় ব্যাপার ওইটুকু বয়সে ও যে বুদ্ধি দিয়ে কথা বলে, আমাকে বলে তুমি সীমাদি তোমাকে দিদি ডাকবো না বোন ডাকবো, প্রীতম আমি বলে তোমাকে দিদি ডাকবো না বোন ডাকবো, কারণ তোমার তুমি দিদির মতো বুদ্ধি নেই, তোমার বোন, তুমি আমার বোন, কারণ ওই ছেলেটা যার সামনে থেকে বলছে যে তোমরা যে লেখো না মেনে নাও মেনে নাও, আমি ওই যখন যতক্ষণ থাকে যখনই যার কাছে যাই তখনই অশান্তি সেইখানে শুরু হয়ে যায়, এখন তো দিব্যি ভালো আছে প্রীতমরা, কোনো ঝুন নেই, ঝামেলা নেই,
এতদিন সবাই বলতো প্রীতম যে রিঙ্কির মেয়ে লক্ষ্মী, রিমির কাছে গেছে, এই প্রীতমের কাছে গেছে, তাই লক্ষ্মী, লক্ষ্মীর ভরে ধন সম্পদ আসছে, মেয়েকে দেখিয়ে লোকে ইনকাম করে প্রচুর টাকা রোজগার করে খেয়ে নিচ্ছে, হ্যান করছে ত্যান করছে, লক্ষ্মী যেদিকে যায় সেদিকেই প্রচুর লক্ষ্মী ঝরে ঝরে পড়ে। এখন সেই লক্ষ্মী তো বাবা মার ঘরে গেছে, তা বাবা মার ঘরে তো লক্ষ্মী ঝরে ঝরে পড়ছে, তারপরেও মেয়েটাকে নিয়ে এইরকম প্রীতমের গলায় ঝোলানোর জন্য এরকম উঠে পড়ে লাগা কেন? কেন এত কিসের প্রবলেম? প্রীতমকে প্রীতমের মতো থাকতে দাও, তোমরা তোমাদের মতো থাকো। প্রীতম যখন এতই খারাপ, ছাড়ো না, ছেড়ে দাও ওর ওর ল্যাজ, ও আগায় কাটুক, মাঝে কাটুক, উপরে কাটুক, নিচে কাটুক। আর যদি দিশানির কথা বলি, এই প্রীতম রিমির মায় কিন্তু দিশানির সঙ্গে প্রথম যোগাযোগ করে, তখন বোধহয় রিমির মায়ের ইনস্টাগ্রামে 1500 ফলোয়ার্স ছিল না। হ্যাঁ, আমি যদিও পারমিশনটা নিইনি বলে আমি দিলাম না, এতই ভালো যখন জানি কোনো, আচ্ছা বলো তো কোনো মেয়ে মা তার সতীনের সাথে জানে এর সঙ্গে বিয়ে, এর সঙ্গে আগে বিয়ে হয়েছিল, সম্পর্কটা ভেঙে গেছে, কোনো সতীনের কাছে সে যখন ইনস্টাগ্রাম করে বা সে ইউটিউব করে এসব জানার পরও সে সোশ্যাল মিডিয়ায় সেই মানে আমার মেয়ের সতীনের কাছে আমি বলবো আমার ইনস্টাগ্রামে ফলো ব্যাক দে? বলবো বলবো কি? কারণ আমার মেয়ের ও সতীন, ওর তো আমি মুখদর্শন করবো না, ইনস্টাগ্রাম তো দূরে থাক। এই মহিলা, এই যে মাসিকে তোমরা এখনও চেনো নি, মাসির পর্দায় মানে আমি যখন ধরবো না পুরো মাসি, তোমাকে একদম প্রত্যেকটা জিনিস কিন্তু খুলতে থাকবো। ভদ্রভাবে রয়েছি, চাইছি না, দেখেছিলে তো হুজাকি দুনিয়াকে, কাচ্চা চিঠা খুলে দিয়েছিলাম হুজাকি দুনিয়া, ব্যাস তারপরে লিগাল অ্যাকশন নেবো, এইখানে যাবো ওইখানে যাবো, এই করবো সেই করবো। সবার প্রত্যেকটা মানুষের না ভালো ভালো করে ব্যাকগ্রাউন্ড আছে, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে। অতিরিক্ত লোভী এই মহিলা, অ্যাকচুয়ালি অতিরিক্ত লোভী, লোভীর জন্যে কী করছে, যখনই দেখছে ভিউজ হচ্ছে না, যখনই দেখছে পড়ে গেছে চ্যানেল, এখন তো প্রীতমার দিশানিকে তো ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবাসছে, ওদের ভালো ভিউ, প্রীতমার দিশানি এক জায়গায় হয়ে যাওয়ার পর যথেষ্ট ভিউ বেড়ে গেছে, যথেষ্ট ওরা কাজ করছে, ওরা কাজ করবে। তোমাদের কালকে লাইভে ফোনে শুনিয়ে দিল প্রীতম যে না, ও করবে কি করবে না, প্রীতমের মায়ের অপারেশন হয়েছে, যেই সময় ওর মায়ের অপারেশন, প্রীতমের মায়ের অপারেশন, সেই সময় এ বাড়ির বউ, শত শত্রু হলেও, শত শত্রু তবুও মানুষ অসুস্থ সময় পাশে থাকে, দেখে যায়। আর এই মানুষটা যখন অপারেশন থিয়েটারে, তখনও এই মানুষকে দিয়ে, এই মানে প্রীতমের সেকেন্ড বউ লোককে দিয়ে ভিডিও করিয়েছে ওর শাশুড়ি প্রেগনেন্ট, বাচ্চা নষ্ট করতে গেছে। এরা কী করতে পারে না, এরা দিনকে রাত, রাতকে সকাল, সকালকে দুপুর, দুপুরকে সন্ধে, এরা বসে বসে না ক্যামেরা খুলে এমন বলবে কালকে আমার বাচ্চা নষ্ট করে এলো হসপিটালে, আমি নিজে দেখেছি, এরকম করে এরা ভিডিও করতে পারে? আমার কাছে বলেছে যে ওয়ার্ল্ড যে ভিডিও করছে না, আমার কাছে হাজার দিন বলেছে লাই, ওরা নাকি ভিডিও কলে অন, ক্যামেরা অন করে ভিডিও কলের ভেতরে কথা বলতে বলতে ওই রিমার সাথে নাকি প্রীতম কী সব উল্টোপাল্টা করেছে, ভাবতে পারছো? এবার আমি তোর কলের ভেতরে ছিলাম না, আমি জানি না, আমাকে বলছে, আমি ঠিক দেখ এরকম হয় নাকি, এমনও কি বলছে ওই হচ্ছে ওরা সবাই যেই সময় প্রীতমের 1 লাখ সেলিব্রেশন হয়েছিল ওদের বাড়িতে, যখন সবাই এরা গেছিলো গিয়ে এরা রাতে থেকেছিল, কয়েকজন রাতে থেকেছে, সেই ভেতরে বলছে একটা ঘরের ভেতরে সব ছেলে মেয়ে সবাই রয়েছে, তার ভেতরে নাকি কম্বলের নিচে, 25শে ডিসেম্বর সেলিব্রেশনটা করেছিল, তার নিচে নাকি কম্বলের নিচে রিমার সাথে মানে এই সব কি মানে এইরকম করে এরা দিনকে রাত, রাতকে দিন, সকালকে দুপুর, দুপুরকে সন্ধে, কী বলতে পারে না? আর সবথেকে বড় প্রমাণ এই যে ঠুসছে 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 করতে করতে এত বড় একটা কর্মকাণ্ড করে ফেললো, যার না আছে কোনো প্রমাণ, না আছে কোনো কিছু, তারপরে তো এখন সে নিজেই ভিডিও করছে, তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে গেছো। ভিউয়ার্সটা এত বোকা না, এই যে প্রত্যেকটা মানুষ বারবার আমার কমেন্টে লিখছে, কিছু মানুষ তো ভালো মানুষরা তো লিখছে প্রীতম দিশানির পাশে থাকো, প্রীতম দিশানির পাশে থাকো, তাহলে নিশ্চয়ই তারা বোকা না। আর কিছু মানুষ শুধু তুমি সংসার ভেঙেছো, তোমার সংসার, আমি সংসার ভেঙে আমি তোর হাতা খুঁজতেছিলাম নাকি? আমার মেয়ে হলে না চাপকে লাল করে দিতাম, আমার মেয়ে যদি হতো না চাপকে লাল করে ওই শ্বশুরবাড়ির সংসার করবি, তোর পছন্দে গেছিস, আমি পছন্দ করে বিয়ে দিইনি, পছন্দ করে যখন মেয়ে বিয়ে করছে মেয়ে সংসার করতো, ওই চুলকুনি মেরে মানে মেয়ে প্রীতি দেখিয়ে নিজের বলো ভিউজ ইনকাম রেভিনিউজ চ্যানেল গ্রো করার জন্য এই মেয়েটাকে পাসিং পাসিং খেলা খেলেছে মা। কারণ আমাদের ক্ষেত্রে না মেয়েকে কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন ছিল না, মেয়ে সংসার করবে না মানে তোমার পছন্দে গেছো আগে সংসার করো, করে দেখাও, বাপের বাড়ি না অত সহজ না, আর বাপের বাড়ি যদি চলে আসো ওই দিকের কথা ভুলে যাও, অতটাই স্ট্রিক্ট আমি, অতটাই, যেমন দেখছো যেমন কথা বলি তো ঠিক সেম টু সেম আমি, যে এইখানে কথা বলছি একরকম আর বাড়িতে আমি আলাদা তা নয়। চলো বন্ধুরা এটুকু রাখলাম, কারণ ভীষণভাবে কমেন্টগুলো আসছে তোমার জন্য সংসার ভেঙেছে কেন, আমাকে চুলকুনি মেরে ওকে বলেছি যা বাপের বাড়ি চলে যা, হ্যাঁ ওর মা একটা ডাইনি পিচাস মা, ওর মেয়ের সংসার ওর মা কেয়েছে, মা নিজে একটা ছেলে আরেকটা বরের সঙ্গে, মা নিজে কচি বর নিয়ে সংসার করছে আর মেয়েটা সংসার, পৃথিবীতে কোন মা আছে যে জামাই মেনে নেবো না, জামাই শ্বশুরবাড়ি আসবে না? যদি তবু ভাবতাম যে এই যদি অ্যাকচুয়ালি এই চিঙ্কির মেয়ের যদি রিয়েল বাবা হতো না, কবে এতদিনে মিলে মেয়ে জামাই নিয়ে আনন্দের সুখে সংসার করতো। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।